হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন দিনের নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আর এই যে আয়ান বাবাটা, আয়ান দেখ আগে থাকো, সবাইকে টাটা দাও। ওই যে তুমি মুখে ক্রিম দাও, মুখে ক্রিম দি, স্টাইল নাও, স্টাইল নাও। আয়ান নাই বাবা, এখন আয়ান দেখবে। হ্যাঁ আয়ান কই? আয়ান নাই তো দাদি। হ্যাঁ দাদি, আব্বু বসবো? না 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 না, এই বাবা, এই জায়ান ছুনু মারতে চুলি বাবা। কি মারতেছ? কিরিম? হ্যাঁ হ্যাঁ, তো দিন যত আসতেছে আয়ন চলে যাওয়ার সময় বা মানে চলে আসতেছে আয়ন, কিন্তু গ্রামে মানে এখানে গ্রাম থেকে উড়ে বাবা। এই বাবা বলতে না, ওই যে দাদি চলে গেল, দাদি চলে গেল, ও দাদি থাক থাক থাক, যাচ্ছে না যাচ্ছে না দাদি, যাচ্ছে না, থাক থাক, তুমি এখানে বসো। তুমি আয়ন দেখবো, দেখো আয়ন বাবাটা দিন যত চলে আসতেছে। চুমু দাও, চুমু দাও, এটা এই চুমু দাও আমাকে। হ্যাঁ বাবা আমাকে চুমু দাও একটা। হ্যাঁ পুতুল আমাকে একটা চুমু দাও, আমাকে একটা চুমু দাও। আরে বাবা, আচ্ছা কথা, দিন যত উড়ি বাবা, এই যে কোলে নিছি বাবা রে, দিন যত আসতেছে বাবাটার চলে যাওয়ার সময় চলে আসতেছে। খুব মানে খারাপ লাগছে, কালকে রাতেও ভাবছিলাম ও চলে যাবে আয়টা। আর বাবাটা অনেক, বাবাটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বাবাটা অনেক বড় হয়ে গেছে, আরো মানে গ্রাম থেকে এসে এখানে আসছে, চেহারাটা মাশাল্লাহ আরো সুন্দর হয়েছে। বাবা আসো তো আম্মা দেখে, বাবা আসো, আম্মা কেমন ডাকে বাবা? হ্যাঁ এদিকে আসো, এখানে বসো আম্মা। হ্যাঁ আসো, কথা দিন মানে দিন যাচ্ছে বাবা, তুমি চলে যাবা গ্রামে যাবা? আয় থাক মাসি, থাক মাসি দেখার জন্য, তুমি গ্রামে চলে যাবা? হ্যাঁ মাসি মাসি এই চলে গেছে, ঝাল গাছ কিছু ফেলছে। এ তুমি ঝাল গাছ ছিঁড়েছো কেন? কেন ছিঁড়ছো? হ্যাঁ ছিঁড়েছো, কই পাতা ছিঁড়েছো দেখি দেখি। ও বাবা ছিঁড়ে না ছিঁড়ে না, আম্মু তামু বকা দিবে, হ্যাঁ আম্মু তা বকা দিবে, হ্যাঁ আম্মু বকা দিবে। তুমি দাদার কাছে যাবা বাবা? হ্যাঁ বাবা এই যে একটা সেকেন্ড, আল্লাহ এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, তুই ফেলিছো ভদ্র ছেলে মতো দাঁড়াও। আই ভদ্র ছেলে কেমনে দাঁড়াই? হ্যাঁ হাত বাঁধো, এই যে ভদ্র ছেলে। তুই ফেলাইছো পেঁয়াজ রসুন? কেন ফেলাইছো? এই কেন ফেলাইছো বলো? হুম এই ছেলে দিক তাকাও, বাবাটা কিন্তু গ্রাম থেকে এসে কিন্তু আগের সেই ছোটবেলায় দাঁড়াও, এখানে দাঁড়াও, চোখ দুষ্টুমি কমেনি, কিন্তু ছোটবেলা যে চেহারাটা মাধুর্য চেহারাটা। কোন খেলা বখলা কি বলো? কি গো তুমি গেছো, দরজা খুলেছিল কেন? এই এমন দুষ্টুমি করে কেন বলো, দুষ্টুমি করো কেন? হুম এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বাবা, বাবা তুমি চলে যাবা, এদিকে আসো, এদিক তাকাও, তোমাকে দেখবে সবাই, তুমি চলে যাবা? কেন চলে যাবা? হ্যাঁ দেখ, এই দেখ তুমি চলে যাবা, কার কাছে যাবা? দাদার কাছে যাবা? হ্যাঁ দাদা নাই, দাদা কই গেছে? মিষ্টি আনতে গেছে আব্বু,
দাদা মিষ্টিয়ান ঠিক আছে, দাঁড়াও এদিকে আসো, যাব না। আম্মু কই গেছে? আম্মু অফিসে গেছে। আমার বাবাটা এখানে, দাঁড়াও বাবা এই যে এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও। এই যে আমার আয়ন বাবাটা, লক্ষ্মী বাবা, তুমি লক্ষ্মী? হ্যাঁ ওরে বাবা, হ্যাঁ বসবা বসবা, হ্যাঁ হ্যাঁ বসো, উঠো উঠো আব্বু, হ্যাঁ বসতে। আগে এখানে থাকে, এখানে থাকে। এই যে আয়ন বাবা যে ছোটোবেলা যে কিউট চেহারা ছিল, অনেক কিউট ছিল, এখন কিউট হয়ে গেছে, আরও কিউট হচ্ছে দিন দিন। হ্যাঁ 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 আয়ন কীভাবে ঘুমায়, আয়ন কীভাবে ঘুমায়, যে আয়ন এখন ঘুমাবে কীভাবে? দুবেলা গোসল দিছে, গোসল দিয়ে যে আমার হেয়ার ড্রায়ার আছে, এই যে আমার হেয়ার ড্রায়ারটা দিয়ে একা একা বাতাস দেয়। আব্বু এই যে আয়ন ঘুমাবে, স্টাইল নাও দেখেন, শোয়ার স্টাইল দেখেন। ওলে বাবা বাবা, ভুড়ি থেকে যাচ্ছে, ভুড়ি 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 থেকে যাচ্ছে। আব্বা তুমি চলে যাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমাকে তো ছাড়তে ইচ্ছা করছে না বাবা। হ্যাঁ তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমাকে তো তোমাকে তো মা তো তোমার সাথে থাকবে না, কাঁদতেছে তো। আমি কাল বলেছি যে বিথি বাবু তো চলে যাবে, সামনে সব সব রাতে চলে যাবে, বিথি তো না দেওয়া যাবে না। বাতাস বাতাস সবর্ণ 17 তারিখে ডিপিএস দেবস, কোন আব্বা নিয়ে আসবো, টেনশন করো না না না। হ্যাঁ না কি হইব, আল্লাহর রহমতে কিছু হবে, তো দি আব্বা নিয়ে আসবো, টেনশন করো দরকার নেই। তো বাবা চেষ্টা করবো যে রাখার জন্য, দাদা আসলে কিন্তু বাবার কিন্তু ইচ্ছা থাকতে পারে, ও দাদা কিন্তু আসতে চাচ্ছে না। বাবা লক্ষ্মী বাবা, বাবা চলে যাবে ভাবতে খারাপ লাগছে, অনেকটা খারাপ লাগছে। আসল কথা সন্তান যারা আছে সেই বলে আব্বু, কারণ আমার বাবা কিন্তু আগের থেকে অনেক কিউট হয়ে গেছে। দাদি গ্রামে নিয়ে গেছো, দাদি কালকুট বানাইছিল ঠিক আছে, গ্রামে নিয়ে যায় একদমই যা তা অবস্থা বানাইছিল। আর আমার বাবাটা এই যে ভোগে উঠেছে, টেকটু ঘুরা টেকটু ঘুরা, এই যে আমার বাবা ভোগে উঠেছে কিন্তু। হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ দেখো তো এখনকার চেহারাটা দেখো তো তুমি আয়নার, বাবা পড়ে গেল পড়ে গেল না, আয়না এখন চেহারাটা দেখো তো তুমি বলো দেখো তো, মানে যখন নিয়ে আসছিল প্রথমে আর এখনকার দেখো। হ্যাঁ আস্তে আস্তে বাবা এদিকে আসো, ভাত নাই ভাত নাই, আসো আসো এদিকে আসো, এই যে আম্মু অসুখ, আম্মু অসুখ আসো। হ্যাঁ মনে তো সবার জন্য দোয়া করবেন, আয়নার জন্য দোয়া করবেন। হ্যাঁ বসছি বসছি, এলে বাবা সবাইকে টাটা দাও তো বাবা, এই যে টাটা দিচ্ছে, বলো আন্টি টাটা, তাড়াতাড়ি আসো, বলো বলো, হ্যাঁ লাইট, হ্যাঁ লাইট, এদিকে আসো বাবা, এদিক থাকো এদিক থাকো, হ্যাঁ এখানে থাকে এখানে থাকে, হ্যাঁ বসো বসো। আব্বা বলো আলিফ বা ভদ্র ছেলের মতো বসো, এইভাবে বসো, আমি যেভাবে বলছি সেভাবে বসো, এখানে বসো, এই যে এইভাবে বসো, এইভাবে বসো, এখানে বসো, এখানে বসো, হ্যাঁ পা এইভাবে দাও, হ্যাঁ এদিকে, হ্যাঁ 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 বলো আলিফ বা তা সা জিম জিম। যাই হোক কাল রাত্রে ওর আম্মুকে বলছিলাম যে আয়নকে দিয়ে আসবো সয়াবড়াতে, তেমনি বলছিলাম তা আয়নকে অবশ্য দিব না, তোর মা তো সেই মানে মন খারাপ করছিল, দেখাই নোংরা সি 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 নোংরা ময়লা ময়লা। তুমি দাদির কি হও, দাদির কি হয় ময়না, তুমি ময়না পাখি হও, কি হও দাদির ময়না হও, বুঝলে বাবা। তো হ্যাঁ বো মনটা আসল কথা
বাবা সব শিখেছে শেষ আর নাই আর নাই বলো তো আর নাই আর নাই বলো শেষ শেষ বলো তো এদিকে এদিকে না না এদিকে 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 হাম্বা দেখি আব্বু হ্যাঁ পুতুল খেলবা যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করছে আসলে দিন যত যাচ্ছে ততটা মন খারাপ হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করবো আইনকে ঈদ পর্যন্ত রাখার জন্য টার্গেট নিয়েছিলাম ওই পর্যন্ত সবাই একসাথে বাড়ি যাব ও দাদাকে নিয়ে আসবো আবু তো বন্ধুরা ভালো থাকবেন আসল কথা ভাবতে খারাপ লাগছে জায়ান বাবার জন্য আবু আবু বসবো আচ্ছা ঠিক আছে আল্লাহ দাও তো তুমি একটু আন্না দাও তো আন্না কেমন দেবে দেখাও তো একটু আন্টিকে দেখাও তো দাঁড়াও ওইটু দাঁড়াও উপরে দাঁড়াও ওইটু উপরে দাঁড়াও হ্যাঁ হাত বাঁধো আন্না দাও হ্যাঁ হ্যাঁ দাও এই যে আন্না দিচ্ছে আন্না দিচ্ছে এই যে আন্না দিচ্ছে হ্যাঁ দাও এই আন্না দিচ্ছ ওরে বাবা আন্না 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 লক্ষ্মী বাবা এই যে আন্না দিচ্ছে পুতুল হ্যাঁ হ্যাঁ ও ধর পুতুলের চুমুক আছে কি হয়েছে ব্যথা কি হয়েছে বাবা দেখে দেখি পুতুল বকা দিবে তুই তো তো আসো আসো আমি হ্যাঁ মো মো আমি বকা দিবে তো 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 আমি আসতেছে পোলা পোলা আসো 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 আব্বা এটা কার পুতুল এটা কার পুতুল এটা কার পুতুল নাও পুতুল নাও আসো তো হাম্বা দেখি আসো হাম্বা দেখি হাম্বা দেখি আব্বু হ্যাঁ পুতুল খেলবা যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করছে আসলে দিন যত যাচ্ছে ততটা মন খারাপ হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করবো আইনকে ঈদ পর্যন্ত রাখার জন্য টার্গেট নিয়েছিলাম ওই পর্যন্ত সবাই একসাথে বাড়ি যাব ও দাদাকে নিয়ে আসবো আব্বু তো বন্ধুরা ভালো থাকবেন আসল কথা ভাবতে খারাপ লাগছে জায়ান বাবার জন্য আব্বু আব্বু বসবো আচ্ছা ঠিক আছে আল্লাহ দাও তো তুমি একটু আন্না দাও তো আন্না কেমন দেবে দেখাও তো একটু আন্টিকে দেখাও তো দাঁড়াও একটু দাঁড়াও উপরে দাঁড়াও ওইটু উপরে দাঁড়াও হ্যাঁ হাত বাঁধো আন্না দাও হ্যাঁ হ্যাঁ দাও এই যে আন্না দিচ্ছে আন্না দিচ্ছে এই যে আন্না দিচ্ছে হ্যাঁ দাও এই আন্না দিচ্ছ ওরে বাবা আন্না 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 লক্ষ্মী বাবা এই যে আন্না দিচ্ছে পুতুল হ্যাঁ হ্যাঁ ও ধর পুতুলের চুমুক আছে কি হয়েছে ব্যথা কি হয়েছে বাবা দেখে দেখি পুতুল পুতুল মারেছে আন্না 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 পুতুল মারেছে আন্না 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 তো বন্ধুরা এই যে ওর আম্মু যখন অফিস থেকে আসে এই যে এই ব্যাগটা নিয়ে আসে তো ওর আম্মু অফিস থেকে এই ব্যাগের ভিতর প্রতিদিন খুঁজবে আর কবি চকলেট 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 কথায় প্রতিদিন নিয়ে আসবে এই যে ওর জন্য চকলেট নিয়ে আসছে কে নিয়ে আসছে কে নিয়ে আসছে আম্মু নিয়ে আসছে হ্যাঁ আম্মু দাও খাওয়াই দিক তো সবাইকে বিদায় দাও বিদায় আসলে দিন যত চাচ্ছে আয়ান কিন্তু চলে যাওয়ার সময় চলে আসছে
আইনকে তো অনেক বড় হয়ে গেছে বাবাটা, আর অনেক কিউ আগে সেই সিয়ারা কিউট সারা কিন্তু ফিরে আসছে আয়ন বাবার। হ্যাঁ বাবা তুমি চলে যাবা, চলে যাবা, যাবা যাবা না মিত্তি? কি মিত্তি তো কি বলবো, ভিডিও যেহেতু করছে আর আমি আসলাম কেবল এখন লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম জাস্ট মানে সময় সীমা খুবই কম, তো আবার ফ্রেশ হতে হবে, খেতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।